ভারত এবং আফ্রিকার সিরিজ, প্রথমে টি টোয়েন্টি, তারপর ওডিআই, তারপর হচ্ছে টেস্ট সিরিজ, এই সিরিজগুলোতে আপনারা কাকে সাপোর্ট করছেন, ভারত নাকি সাউথ আফ্রিকা, জানাবেন কমেন্টে। প্রথমেই টি টোয়েন্টি সিরিজ হবে, তিনটা টি টোয়েন্টি ম্যাচ হবে আজকেই, প্রথম টি টোয়েন্টি। আজকের প্রথম টি টোয়েন্টি ঘিরে অনেক টানটান উত্তেজনা আছে ভারতীয় শিবিরে, কারণ ওপেনার কাকে খেলাবে, জয়সওয়াল, শুভমান গিল, ঋতুরাজ গায়কোয়াড়, তিনজনের মধ্যে দুজনকে নিতে হবে, যে কোনো একজন বাদ পড়বে। বাদ পড়াটা আসলে এখানে ইন্ডিয়ার জন্য এটা মধুর মধুর সমস্যা বলতে পারেন। তারপর শ্রেয়াস আইয়ার, স্কাই, রিঙ্কু সিং, জিতেশ শর্মা, এখন উইকেট কিপার হিসেবে ঈশান কিশান নাকি জিতেশ শর্মা, এটা একটা বড় একটা প্রশ্ন। জাদ্দু, দীপক চাহার, এখন স্পিনার হিসেবে রবি বিষ্ণয় নাকি কুলদীপ যাদব, খুবই সুন্দর এবং চমৎকার একটা কম্পিটিশন চলছে ইন্ডিয়ান শিবিরে। তারপর সিরাজ, আরশিদীপ নাকি মুকেশ কুমার। এখন এই ইন্ডিয়ান টিম কিন্তু খুবই শক্তিশালী, আপনারা দেখেছেন অস্ট্রেলিয়ার সাথে প্রত্যেকটা ম্যাচে যেভাবে খেলেছে, একটা ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছে তাও সেটা গ্লেন ম্যাক্সওয়েলের কল্যাণে, বাকি ম্যাচগুলোতে কিন্তু ইন্ডিয়ান প্লেয়াররা খুবই চমৎকার খেলেছে। এখন ইন্ডিয়া কি পারবে? তবে এখন পর্যন্ত যে লাস্ট চারটা সিরিজ হয়েছে টি টোয়েন্টি সিরিজ, দুটা জিতেছে, দুটা ড্র হয়েছে, সর্বশেষ টি টোয়েন্টি যে সিরিজে সেখানে ম্যাচ জিতেছে 2015 সালে, তাও আরো অনেক আগে, এই তাও 2-1 খুব সম্ভবত জিতেছিল সিরিজটা সাউথ আফ্রিকা। তো সবকিছু মিলিয়ে এই সিরিজটা কিন্তু অনেক ব্যয়বহুল, অনেক ইনকাম করার জায়গা, প্রায় অ্যাপ্রক্সিমেটলি $52.7 মিলিয়ন, ঠিক আছে। আর এই সিরিজে সাদা বলের ক্রিকেটে থাকছে না রোহিত শর্মা এবং বিরাট কোহলি। বিরাট কোহলিকে 2024 সালের যে টি টোয়েন্টি বিশ্বকাপ হবে সেখান থেকে বসানোর প্ল্যান করছে বিসিসিআই। এটা একটা ক্রিকেটের, ক্রিকেট, ভারতীয় ক্রিকেটকে যারা ফলো করে তাদের মধ্যে একটু হতাশা কাজ করছে এই বিষয়টা নিয়ে। এখন এই সামনে যে টি টোয়েন্টি বিশ্বকাপ 2024 সালে, সেখানে দুইটা সিরিজ পাচ্ছে ইন্ডিয়া, এই সাউথ আফ্রিকার যে তিনটা ম্যাচ আর আফগানিস্তানের সাথে জানুয়ারিতে তিনটা ম্যাচ, আর সাউথ আফ্রিকার জন্য এটা লাস্ট সিরিজ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ঠিক আগে। সো বুঝতেই পারছেন একটা কম্বিনেশন ঠিক করতে হবে দুই দলেরই, সেখানে সাউথ আফ্রিকার জন্য আইপিএলে যারা খেলে তাদের আইপিএল এর পারফরমেন্স, অথবা সাউথ আফ্রিকার যে টি টোয়েন্টি লিগ আছে সেই পারফরমেন্স ডিপেন্ড করছে। তবে সাউথ আফ্রিকার যে ওপেনার রেজা হ্যানড্রিক, সে কিন্তু লাস্ট 11 ম্যাচের মধ্যে 7টা 50। অবশ্যই ভারতীয় টিম গেম প্ল্যানে তার নামটা সবার আগে থাকবে, তাছাড়া তার সাউথ আফ্রিকার একাদশে দেখেন এডেন মার্করাম, তারপরে ক্লেসেন আছে, মিলার আছে, জেনসেন আছে, সো এদের ব্যাটিং লাইন আপ কিন্তু খুবই স্ট্রং, আপনি যাই বলেন না কেন, হারুক জিতুক সমস্যা নেই, বাট ব্যাটিং লাইন আপ খুবই স্ট্রং। তবে ব্রিসকি এবং ডোনাভেন ফেরেইরা, তাদের পারফরমেন্স কেমন হয়, এর মধ্যে ব্রিসকি এবং হচ্ছে বার্গার একজন প্লেয়ার আছে, বার্গার, তারা হয়তো আজকে ডেবু হতে পারে। তাছাড়া কুয়েটজি বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছে, তো সব কিছু মিলিয়ে দারুণ একটা পারফর্ম আজকে দেখবো, দারুণ একটা ম্যাচ দেখার অপেক্ষা ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার প্রথম টি টোয়েন্টিতে। আপনারা কাকে এগিয়ে রাখছেন জানাবেন কমেন্টে। আমি মনে করি আজকের ম্যাচে ইন্ডিয়া অনেক ফেভারিট থাকবে, এবং সূর্যকুমার যাদব তো বললেনই যাবো, খেলবো এবং জয়ের চিন্তা ভাবনা ছাড়া কোনো উপায় নেই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, আপনার কমেন্টস জানাবেন কমেন্টে।